প্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, ভালো আছো? তোমাদের পরিবারের সকল সদস্য আশা করি ভালো আছে। আমি সবসময় কামনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মহামারী থেকে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করবেন। একটু ধৈর্য ধারণ করতে হবে সবাইকে, মনে কখনো টেনশন আনবে না। আর স্কুল যদি খুলে দেয় তাহলে তো স্কুলে আসতেছ, খেলাধুলা করতে পারতেছ, সবার সাথে দেখা হবে, কতই না আনন্দ। আর যদি নাও খুলে স্কুল, তাও কোনো টেনশন নেই, কারণ এই যে প্রযুক্তির মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমাদের সাথে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এখানে টেনশনের কোনো কারণ নেই, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, বই নিয়ে বসে পড়ো, দ্বিতীয় অভিজ্ঞান পরিস্থিতি নিতে হবে না। তাহলে আমি আজকে ষষ্ঠ অধ্যায়টা পুনরালোচনা করবো, কেমন? তাইলে তোমরা ষষ্ঠ অধ্যায় ২৫ পৃষ্ঠা, বইয়ের ২৫ পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায়টা খুলে গেল, ঈশ্বরের ১০ আজ্ঞা। তাইলে দ্বিতীয় আজ্ঞাটা বলতেছে যে ঈশ্বরের নাম অনর্থক নিবে না। ঈশ্বর পবিত্র, তিনি সকল পবিত্রতার উৎস, তার নাম উচ্চারণ করতে হলে আমাদেরকে পবিত্রভাবে করতে হবে। ঈশ্বরের নামের গৌরব ও প্রশংসা করার মধ্য দিয়ে আমরা তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। তাইলে ঈশ্বর আমাদের কী করেন? ভালোবাসেন, আমাদের মঙ্গল চান, তিনি চান তার পবিত্রতা আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হোক। কিন্তু আমরা দুর্বল মানুষ, কখনো কখনো আমরা স্বার্থপর হয়ে যাই, অনেকবার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ঈশ্বরকে ব্যবহার করি, তার নাম নানাভাবে অপব্যবহার করি, যেমন মানত করা। কখনো কখনো আমরা ঈশ্বরের সাথে বেচাকেনার মনোভাব পোষণ করি, আমরা ঈশ্বরের কাছে অনেক কিছুর জন্য মানত করি, তাকে আমরা বলি ঈশ্বরের কৃপায় আমি যদি পরীক্ষায় পাশ করি তবে আমি গির্জায় এক প্যাকেট মোমবাতি দেব, অথবা একটা কৃষ্ণজাত উৎসর্গ করব। প্রকৃতপক্ষে ঈশ্বর আমাদের পরিশ্রম এবং অধ্যবসায় দেখে আমাদের কিন্তু আশীর্বাদ করেন। তারপরে দুই নম্বর, ক্ষুদ্র বিষয়ে ঈশ্বরের নামে শপথ করা। অনেক সময় আমরা খুব সামান্য বিষয়ে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে থাকি, যেমন আমরা বলি ঈশ্বরের নামে বা যিশুর নামে বলছি, অথবা বাইবেল ছুঁয়ে বলছি আমি চুরি করিনি বা আমি এই কাজ করিনি, এই ধরনের প্রতিজ্ঞা করা বা দিব্যি দেওয়ার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের পবিত্র নামে অপমানই করে থাকি। তারপর তিন নম্বর, অসৎ উদ্দেশ্যে নিয়ে বা অন্যকে ঠকানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য ধর্ম পালন করা বা প্রার্থনা করা কখনো উচিত নয়। অন্যের অমঙ্গল কামনা করা বা অন্যকে ঠকানো অথবা অভিশাপ দেওয়ার জন্য আমরা ঈশ্বরের নাম ব্যবহার করতে পারি না। ঈশ্বরের নাম নিয়ে চালাকি করাও কখনো উচিত নয়। তিন নম্বর, চার নম্বর বলতেছে কি, নিজের চেষ্টা না করে ঈশ্বরকে সব সমস্যা সমাধান করতে বলা। ঈশ্বর আমাদের অনেক জ্ঞান বুদ্ধি শক্তি নানারকম গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তিনি চান আমরা যেন পরিশ্রম করি এবং তার দেওয়া গুণগুলি ব্যবহার করি, কিন্তু অনেক সময় আমরা সেগুলো ব্যবহার না করে শুধু ঈশ্বরের উপর নির্ভর করে থাকি, এটা কখনো কাম্য নয়। পাঁচ নাম, ঈশ্বরকে দোষারোপ করা। আমাদের প্রতিদিনের জীবনে ভালো এবং মন্দ নানারকম ঘটনা ঘটে থাকে, কখনো কখনো আমাদের বিভিন্ন রকম বিপদ বা দুর্ঘটনা ঘটে থাকে, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি, তাকে গালিগালাজ করি, তার উপর বিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলি, এটাও ঠিক নয়। তাহলে সতর্কবাণী করতেছি কি, তুমি তোমার প্রভু পরমেশ্বরের নাম অযথা নেবে না, কারণ যে লোক পরমেশ্বরের নাম অযথা নেয় তিনি তাকে শাস্তির হাত থেকে রেহাই দেবেন না। তাহলে রবিবার দিন তো বিশ্রামবার পালন করে তার শুক্রবার পালন করতে হবে, তৃতীয় আজ্ঞায় আছে। তারপর বিশ্রামবার পালনের অর্থটা কী? বিশ্রামবার পালন করার একটি মানবীয় দিক আছে, সেটি হলো কাজ করলে আমাদের সবারই বিশ্রাম প্রয়োজন, বিশ্রাম না নিলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কর্মক্ষমতা হারিয়ে ফেলি, কিন্তু বিশ্রাম নিলে দেহ এবং মনের শক্তি ফিরে পায় এবং পরে আরও ভালোভাবে কাজ করতে পারি। তাহলে ঈশ্বরের আজ্ঞানুসারে চলার গুরুত্বটা কী? আমরা ঈশ্বরের নাম অনর্থক নেব না, বিশ্রামবার পবিত্রভাবে পালন করব। এক নম্বর হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। দু নম্বর হচ্ছে যেন তার নামের মহিমা এবং গৌরব করি। তিন নম্বর হচ্ছে বিশ্রামবারে ঈশ্বরের উপাসনা করা প্রয়োজন। চার নম্বর হচ্ছে পবিত্র ঈশ্বরের সাহচর্য লাভ করতে চাই। পাঁচ নম্বর হচ্ছে ঈশ্বরের মতো পবিত্র হওয়া আমাদের একটি আহ্বান। ছয় নম্বর হচ্ছে যা চিরকাল টিকে থাকে সেই রকম ভালো কিছু অর্জন করতে চাই। সাত নম্বর হচ্ছে অভাব এবং দিন দুঃখীদের সেবা করা আমাদের কর্তব্য। আট নম্বর হচ্ছে দৈহিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে চাই। নয় নম্বর হচ্ছে সমাজের জন্য ভাই বোনদের সাথে মেলামেশাও করা প্রয়োজন। তাইলে আমরা এই যে এগুলো নয়টা অপশান, এগুলো তোমরা মেনে চলবে, রিডিংগুলো ভালো করে করবে, কেমন? ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি।